আপনার জন্য হস্তিনাপুরের রাজসভাকে বৃহৎ করতে হবে অথবা না হলে অথবা আপনার সৎকার কার্যে কোনো ত্রুটি রয়ে গেলে আপনার কাছে ক্ষমা প্রার্থী হতে হবে। সম্রাট, যদি আপনার ইচ্ছা হয় তো আসুন, হস্তিনাপুরের রাজভবন আপনাকে স্বাগত জানাবার জন্য প্রস্তুত আছে। যাওয়া যাক পুত্র, চলুন তাতশ্রী, আসুন। সম্রাজ্ঞী, আপনি ইচ্ছা করলে প্রথমে কুলদেবতার দর্শন করতে পারেন, তারপর আপনি রাজসভায় প্রবেশ করবেন। আচ্ছা রাজমাতা, আমি তো কিছুতেই বুঝতে পারছি না আমাদের জন্য আমন্ত্রণের এত ঘটা কেন নকুল, এত মান সম্মান কেন দেওয়া হচ্ছে। বলি দেওয়ার আগে পশুর মাথায় তিলক কাটা হয়, আমাদের সতর্ক থাকতে হবে ভ্রাতাশ্রী। চিন্তা করো না নকুল, যতক্ষণ পিতামহ ভীষ্ম আমাদের সঙ্গে আছেন আমাদের কোনো ক্ষতি হবে না। চলো। সহদেব, অতি অশুভ পূর্বাভাস অনুভব করছি নকুল, সভায় আজ এমন কিছু অধর্ম হতে চলেছে যা ইতিহাসেও কোনোদিন হয়নি। চিন্তা করো না সহদেব, এখানে পিতামহ, আচার্য দ্রোণ, তাতশ্রী, কাকামশাই, রাজমাতা আছেন, এমনকি মাতাও। কোনো অধর্ম যদি ঘটে ওরা মৌন থাকবেন না। ভ্রাতা অর্জুন, অশুভ সময় তাকেই বলে যখন আশ্রয়ের জন্য যে রজ্জুর সাহায্য নিতে হয় সেটাই সর্বপ্রমাণ হয়।
আমার আশঙ্কা হচ্ছে ভ্রাতা, যে হয়তো আজ সকলেই মৌন থাকবে। ভ্রাতা অর্জুন অশুভ সময় তাকেই বলে যখন আশ্রয়ের জন্য যে রজ্জুর সাহায্য নিতে হয় সেটাই সর্বপ্রমাণ হয়। আমার আশঙ্কা হচ্ছে ভ্রাতা, যে হয়তো আজ সকলেই মৌন থাকবে। তাতশ্রী, আপনাকে চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ বিদুর, আমি চিন্তিত, কারণ এই দ্রুত ক্রীড়ার ছলে শকুনি অবশ্যই কোন অধর্ম করতে চাইবে। ইন্দ্রপ্রস্থের চাক চমক দেখে দুর্যোধনের মন ঈর্ষায় জর্জরিত। ও কোনো না কোনো ছলনার আশ্রয় নিয়ে পাণ্ডবদের রাজ্য ছিনিয়ে নিতে চাইছে। আমারও একই চিন্তা হচ্ছে তাতশ্রী। তাতশ্রী, আপনি এই দুটো ক্রীড়া বন্ধ করার প্রচেষ্টা করুন। আমার অধিকার ও আমার শক্তির উপর অঙ্কুশ পড়ে আছে বিদুর। বালির তৈরি করা আসনের শোভা ততক্ষণ থাকে যতক্ষণ তাতে উপবেশন না করা হয়। কিন্তু পাণ্ডবগণ অসম্ভব পরিশ্রম করে ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেছে, আর আমি ওদের এই অধিকার হারাতে দেব না। আমি দুর্যোধনের সাথে কথা বলব, আজ আমাদের অন্তিম বিজয় হবে মামাশ্রী। অবশ্যই হবে আচ্ছা আমার, আর এমন পরাজয় হবে পাণ্ডবদের যে আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। এদের রাজ্য, এদের সেনা, এদের সম্পত্তি সবকিছু ছিনিয়ে নিন মামাশ্রী। বাস এইটুকু পাছা আমার, আমি এদের গর্ব ছিনিয়ে নেব। যার কাছে নিজের বিষয় গর্ব করার কোনো কারণ থাকে না, বাস্তবে সেই পরাজিত হয়। তা কি প্রকারে করব মামাশ্রী? তোমার দাস বানিয়ে ফেলব এদের। কেবল এইটুকু পর্যাপ্ত নয় মামাশ্রী, ওদের পত্নীকে দাসী বানাবো আমরা। ওই নারী আমার অস্ত্র কেড়ে নিয়েছিল নিজের সভায়। আমরা ওর বস্ত্র হরণ করব সভায় সর্বসমক্ষে। Oh,
দুই প্রতিযোগী নিজের নিজের গর্বের বস্তু বাজি রাখে, যাদের ওপর নিজেদের অধিকার আর অধিকারের সঙ্গে সঙ্গে গর্বও থাকবে এমন কিছু বাজি রাখা যেতে পারে। তো সম্রাট, আপনি এই নিয়ম মানছেন তো? মহাভারত।